তাহলে আমরা দেখলাম হ্যানিমান অর্গানন বই বের করলেন, হোমিওপ্যাথি আবিষ্কারের যে ক্লু পেলেন 1790 সালে তার 20 বছর পর, তখন তার বয়স ছিল 35 1790 সালে, 55 বছর বয়সে তিনি অর্গানন লিখলেন। 20 বছর তপস্যার পরে, 20 বছর সাধনার পরে, আর এখন 3 মাসে গিয়ে ফেসবুকে বড় বড় পণ্ডিত ছাড়ছে। গুরুকে চ্যালেঞ্জ দিচ্ছে, হায়না বলছে আবার গুরুকে, কোন অপ্রীতিকর কথা সমালোচনা করলে মূর্খ চামচেরা চামচুবাজি করে, বলছে না বেশি কিছু বললে আবার হায়নারা ধরবে। যাই হোক, সিংহরা সিংহেই থাকুক, তখনকার দিনে যে অ্যালোপ্যাথিক চিকিৎসা ছিল, অ্যালোপ্যাথিক নাম তো হ্যানিমানের দেওয়া, যে এম্পেরিক্যাল যে চিকিৎসা ছিল, জোঁক লাগিয়ে চিকিৎসা করা, পাগলকে পিটিয়ে চিকিৎসা করা, কানে কম শুনছে ইলেকট্রিক শক কানের ভিতরে দেওয়া, কোথাও পাস পারমিশন হয়েছে জোঁক লাগিয়ে দাও, পুলটিস দাও, সেক্স বাড়ানোর জন্য ওই ওষুধ দাও, খিদে বাড়ানোর জন্য এই ওষুধ দাও, আন্দাজে কিছু জবা কিছু চিকিৎসা ছিল। আজকেও অ্যালোপ্যাথিতে সেক্স বাড়ানোর ওষুধ দিচ্ছে, আজকেও অ্যালোপ্যাথিতে ক্ষুধা বাড়ানোর ওষুধ দিচ্ছে, কিছু তার একটা সায়েন্টিফিক বেদ আছে। তখন কোন সায়েন্টিফিক বেদ ছিল না, আজকের মডার্ন মেডিসিন একটা বেস দেখা, যে এই কারণ দেখো এইটা ওরা পরীক্ষা করে দেখি দেখিয়ে দেবে, যে এনজাইমটা স্টমাকে বাড়ি দিচ্ছে, আপাতত বাড়াচ্ছে পরে ক্ষতি সেটা অন্য জিনিস, কিন্তু আগে কোনো বেদ ছিল না, কোন থিওরি ছিল না, কোন ডিকটিম ছিল না, কোন নিয়ম ছিল না, কোন প্রসিড ছিল না। এটাই হ্যানিম্যান সমালোচনা করেছে, যে তোমাদের এটি বিতশ্রদ্ধ, তোমরা মানুষের ভালো করছো না, ভালো করতে পারো না। তাই আমি একটা নতুন চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেছি, তোমরা চলে এসো। তাহলে সেই জন্য আমি বলছি, আমার মত এটা থিওরিটিক্যাল পার্ট আজকের আর কোন প্রয়োজন নেই। হোমিওপ্যাথি শেখার জন্য হ্যানিমানের হোমিওপ্যাথিক বিষয়ে কোন কথা থিওরিটিক্যাল পার্টে নেই, সেই যুগে সেই অবস্থা বিরূপ সমালোচনা না করলে হোমিওপ্যাথিকে পার্থক্য বোঝানো যেত না বলে করা হয়েছে। যদি থাকে বইয়ে দোষ নেই, পড়তে দোষ নেই, জানতে দোষ নেই, ইতিহাস জানতে আমাদের কারোর কোন দোষ নেই, কিন্তু থিওরিটিক্যাল পার্টটা যা লেখা আছে তুমি পড়লে না বা জানলে না বলে তুমি যে খুব খারাপ হোমিওপ্যাথি খারাপ ডাক্তার হলে তুমি অনেক কিছু শিখতে পারলে না, এই ধারণা যেন কারোর মনের মধ্যে না থাকে। কি আছে থিওরিটিক্যাল পার্টে আমি বলে দিলাম, এর বাইরে কিচ্ছু নেই। ১৮১০ সালের এপ্রিল মাসে হ্যানিম্যান বইটা বের করেছিলেন, বইটা পাবলিশ করতে টাকা দিয়েছিলেন তারই এক পেশেন্ট, রোগ সারিয়েছিলেন, তিনি টাকা দিয়ে বইটা পাবলিশ করতে সাহায্য করেছিলেন। নেটের প্রবলেম, শব্দের প্রবলেম কোন কোন জায়গার জন্য হচ্ছে বলে আমার ধারণা। এটা স্যামসাং এর ভালো সেট, সেটির গন্ডগোল হবে কেন? অনেকে বলছে, তারা যারা বলছে এভরিথিং ওকে, তাদের কেন হচ্ছে? তবু আমি সামনের মাস থেকে এই নেব, ওই ওয়াইফাই নেব। বই তো বেরোলো অর্গানন, হ্যানিম্যান তুলোধনা করলেন যাদের, তারা কি তারা সহজে ছেড়ে দেবে? কি ভেবেছিল হ্যানিম্যান? হ্যানিম্যান ভেবেছিল এই বই পড়ে সবাই গদগদ চিত্তে তার পায়ে এসে পড়বে, জয় মাল্য আর জয় তিলক করিয়ে দেবে হ্যানিম্যানকে,
কোথাও মানুষ তাই করেছে? ভায়োলেন্ট ওয়ারফেয়ার অ্যাগেনস্ট হ্যানিম্যান আরম্ভ হলো সারা জার্মান জুড়ে। তুলো ধোনা করে দিয়েছে তো ওই ইন্ট্রোডাকশনের মধ্যে হ্যানিম্যান, বইয়ের আসল পাটের মধ্যে কিছু তেমন খুব একটা নেই। ইন্ট্রোডাকশনটাই তথাকথিত চিকিৎসা পদ্ধতি, বিভিন্ন চিকিৎসকের বিভিন্ন উদাহরণ দিয়ে তুলো ধোনা, যাকে বলে তোমরা ভুল করছো, তোমরা অন্যায় করছো, তোমরা বিশ্বাসঘাতকতা করছো, তোমরা মানুষকে মারছো, তোমরা মোষের পাল নিয়ে যাচ্ছ, তোমরা পিশাচ, তোমরা রক্ত পিপাসু, এন্ড হোয়াট নট। হ্যানিম্যানকে ছেড়ে দেবে? ভিগোরাস ডিনান্সিয়েশন, ক্রিটিসিজম, কন্ডেম আরম্ভ হয়ে গেল সারা জার্মান জুড়ে, ছড়িয়ে পড়ল ফ্রান্সেও, পাশের দেশগুলিতেও। হ্যানিম্যান ওয়াজ রুডলি ক্রিটিসাইজড, ব্রুটলি ক্রিটিসাইজড, র‍্যাপলি ক্রিটিসাইজড, ক্রুডলি ক্রিটিসাইজড। এবং পৃথিবীতে অনেক জিনিস নিয়ে আলোচনা হয়েছে, ক্রিটিসিজম হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, গন্ডগোল হয়েছে, কিন্তু কোন একটা বই নিয়ে, বিজ্ঞানের বই নিয়ে কোন ভাষায় এত ভিগারাস ডিনান্সিয়েশন, ক্রিটিসিজম বা কন্ডেম এর আগে আর হয়নি। হ্যানিম্যানকে মারা চক্রান্ত হতে লাগলো, ঢেড়ি পেটানো আরম্ভ হয়ে গেল, পাগল ছাগল যে যা পাচ্ছে বলতে আরম্ভ করল। মহৎ মানুষের মহৎ কাজ, বিজ্ঞানের কাজ, থেমে থাকে না, আটকানো যায় না। জিসাস ক্রুসিফাইড, মোহাম্মদ ওয়াজ অ্যাবান্ডন্ড ফ্রম দ্য মক্কা টু মদিনা, সক্রেটিস ওয়াজ পয়জন্ড, সক্রেটিসকে বিষ দিয়ে মারা হল, ট্রুথ কিপার্স আর অলওয়েজ প্রসিকিউটেড, অ্যাসাসিনেটেড, হত্যা করা হয়েছে, হ্যাংড, ফাঁসি দেওয়া হয়েছে, শট, গুলি করা হয়েছে, দেয়ার ওয়ার্কস ওয়ার বার্নড, তাদের কাজ কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, ডিস্ট্রয়েড, নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু সেই আগুনের ছায়ের মধ্যে থেকেই তাদের বিজ্ঞান, তাদের আবিষ্কার, তাদের চিন্তাধারা আবার জেগে ওঠে। মহৎ মানুষকে হত্যা করা যায়, কিন্তু তাদের মহত্বকে মুছে দেওয়া যায় না। হ্যানিম্যান খুব ব্রুটলি ক্রিটিসাইজ হল, টোটাল জার্মানি ফিজিশিয়ানস ইউনাইটেড টুগেদার, দে ফট এগেনস্ট দ্য ট্রুথ, দ্য ডিনাইড দ্য ফ্যাকচুয়াল ট্রুথ, আসল ট্রুথকে ঢাকা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগল। হেনরথ, হেনরথ বলে একজন ডাক্তার, অ্যান্টি অর্গানন বলে একটা ছোট্ট পুস্তিকা বের করল, ডক্টর সিমন বলে একজন অ্যান্টি হোমিওপ্যাথিক আর্কিভ বলে বই বের করলেন, হুবল্যান যে হ্যানিম্যানের প্রিয় বন্ধু এবং বিশ্বস্ত ছিল, তার মেডিকেল জার্নালে, হুবল্যান্স মেডিকেল জার্নালে হ্যানিম্যানকে তুলো ধরা করলেন। ডেমাকি একজন ফ্রেঞ্চ কেমিস্ট্রি প্রফেসর, যার দুখানা বই, কেমিস্ট্রির বই ফ্রেঞ্চ ভাষা থেকে জার্মান ভাষায় অনুবাদ করে দিয়েছিল হ্যানিম্যান ডাক্তারি পড়াকালীন, হ্যানিম্যানের বয়স তখন ছিল 21 বছর, এবং ডেমাকি ওয়াজ হাইলি স্যাটিসফাইড অ্যাবাউট হ্যানিম্যান, ছেলেটার মধ্যে পার্স আছে, লোকটার মধ্যে পার্স আছে, এবং কারেকশনও করে দিয়েছিল অনেক জায়গায়, হি মডিফাইড, কারেক্টেড অ্যান্ড এনহ্যান্স দ্য কেমিস্ট্রি বুক অব দ্য ডেমাকি। সেই ডেমাকি দেখলো লোকটা কি করলো, এ কি কাজ, এর মধ্যে এত প্রতিভা ছিল এভাবে নষ্ট করে ফেলল। উনি লিখলেন, This man would have made a great chemist. একজন খুব বড় কেমিস্ট হতে পারত। But I am sorry to say, আমার খুব দুঃখ লাগলো, দুঃখের সাথে বলছি, He had changed into a great charlatan.
হাতুড়ে পর্যবসিত হয়ে গেল, এত কেমিস্ট্রি নলেজ থাকা সত্ত্বেও। তো দুঃখ করলেন উনি। অ্যাসোসিয়েশন অফ ড্রাগিস্টস অ্যান্ড কেমিস্টস অফ জার্মানি, সারা জার্মানির যারা ওষুধ বিক্রেতা যারা কেমিস্ট তারা দলবদ্ধ হয়ে গেল সবাই, কারণ সবার বিরুদ্ধে আন্দোলন, সবাইকে মানুষকে খেপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের চলবে কি করে, খাবো কি করে? তারা গভর্নমেন্টের কাছে গেল, ইন্ডিভিজুয়ালি কিছু না, গভর্নমেন্টকে বলল জাস্টকে অ্যাকশন নিতে হবে হ্যানিম্যানের বিরুদ্ধে, তার ফলোয়ারদের বিরুদ্ধে, তার ওষুধ তৈরির বিরুদ্ধে, তার ওষুধ ডিসপেন্সিং করার বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাকশন নিল। তার ছজন ছাত্রকে অ্যারেস্ট করল, ডক্টর স্টাফ, ডক্টর মরিস, ডক্টর মুলা, ডক্টর ফ্রান্স, ডক্টর বামগার্টেন, অল পানিশড, ফাইন্ড অ্যান্ড প্রসিকিউটেড। ডক্টর কোভাল একজন ব্রিলিয়েন্ট মেডিকেল স্টুডেন্ট সেই সময়, তাকেও অ্যারেস্ট করা হল। আরো নানাজন নানান কথা বলতে লাগলো। ডক্টর গ্রো বলে একজন লিখলেন, হিজ এ পয়জনাস ইয়ার ইন দ্য ব্লুসাম অফ মেডিসিন, মেডিসিনের ফুলের জগতে একটা পয়জন কোথা থেকে ঢুকে গেল। ডক্টর মেশনার বলে একজন লিখলেন, দি ডার্ক গোস্ট, কালো ভূত, হ্যাজ কাম ইন টু দ্য ডোমেইন অফ মেডিকেল, ফ্রস্টার, ভণ্ড অ্যান্ড সুইন্ডলার, একটা জোয়াখোর প্রচারক এই লোকটা। তার আরেকজন প্রিয় ছাত্র হর্নবার্গ, তার বই পত্র ওষুধ সমস্ত সব বাইরে বের করা হলো এবং সেন্ট পলস কবরখানার সামনে সব পুড়িয়ে দেওয়া হলো জনগণকে দাঁড় করলে সামনে। জাগলারি, ডিসেপশন, ককারি, ফুলিশ, এ পলিউটেড বাংলিং সায়েন্স, নর্দমার বিষাক্ত বিজ্ঞান, অল দিস টাইটেলস গিভেন টু হ্যানিম্যান অ্যান্ড হোমিওপ্যাথি। ওয়েজলার বলে একজন লিখছে, হিজ এ রেস্ট ভ্যাগাব্যান্ট, এক হতভাগা ভবঘুরে, এ লায়ার, এ ওয়ার্থলেস টেম্পার, এ ফুল, এ ফলস, এ কোর্স অফ লো ফক্স। একজন লিখছে, দি ম্যান ওয়াট টু বি লকড আপ, এ ঘাট ধরে জেলে ঢুকানো উচিত। একজন লিখছে, ইউ আর এ ফুল, উই উইল হ্যাভ নাথিং টু ডু উইথ এ ফুল, এই বোকা পিছনে আমাদের সমানিষ্ট করার দরকার নেই। একজন লিখছে, হ্যানিম্যানস হোমিওপ্যাথি নাও অ্যাট দ্য লাস্ট গ্যাস্প। একজন লিখছে, দি রোড টু দ্য গ্রেভ অফ হোমিওপ্যাথি। একজন লিখছে, দি সেমলেস হামবাক, লজ্জাহীন প্রতারক। এইরকম নানান রকম লিখল। একজন লিখল, দি ওল্ড র্যাট ক্যাচার। হ্যানিম্যানকে কি করা হলো, তার ছাত্রদের ওষুধপত্র নষ্ট করা হলো, পুড়িয়ে দেওয়া হলো, জনসমক্ষে ঢেড়ি পেটানো হলো। থ্যাংকস গড, হি ওয়াজ নট অ্যাসিনেটেড, হি ওয়াজ নট অ্যাসাসিনেটেড, তাকে হত্যা করা হয়নি। সেই মুহূর্তে কিন্তু হত্যা করতে পারত। হ্যানিম্যানের লাভ ফেভার করেছি। আজ হোমিওপ্যাথি পৃথিবীর, দি হোমিওপ্যাথি উড নট সি দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যানিম্যান পালিয়ে পালিয়ে যাও করে বাঁচলেন। হ্যানিম্যানকে চার্জশিট দিল কোর্ট, ওই অ্যাপাত্তিকারী, জার্মান অ্যাপাত্তিকারী, ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন গভর্নমেন্টের কাছে গেল, গভর্নমেন্ট ভার্সেস হ্যানিম্যান কেস হল। হ্যানিম্যানকে চার্জশিট দেওয়া হল 9 ফেব্রুয়ারি, তাকে কোর্টে গিয়ে সব বলতে হবে। তাতে সবাই থামল না, ফাইনালি he bounded to change his residence from Leipzig to Köthen. এই প্রথম একজন মহাপুরুষকে, একজন মহামানবকে, একজন মানব কল্যাণকারী মানুষকে ঘাট ধরে বসবাস করতে দেওয়া হল। He abandoned to leave the Leipzig city
হি ওয়েন দ্যাট কুঠেই পাশের শহরে চলে গেল। পৃথিবীর ইতিহাসে এর থেকে দুঃখের, এর থেকে বেদনা, এর থেকে কষ্টের, এর থেকে বেদনার আর কি হতে পারে? মানব কল্যাণে ব্রতী যে বিজ্ঞানী 20-25 বছর যে মানব সেবার জন্য নিরন্তর পরিশ্রম করে চলেছে, অক্লান্ত পরিশ্রম করে চলেছে, দিনের পর দিন, রাতের পর রাত, না খেয়ে খেটে যে বিজ্ঞান প্রতিষ্ঠা করে চলেছে, তার পুরস্কার হল ঘাড় ধরে বের করে দেওয়া। আমি একটু আগে বলেছিলাম মহাপুরুষদের প্রত্যেকের জীবনী তাই হয়েছে। জিসাস ওয়াজ ক্রুসিফাইড, মোহাম্মদ ওয়াজ অ্যাবান্ডান ফ্রম মক্কা টু মদিনা, গ্যালিলিও ওয়াজ পয়জন্ড, সক্রেটিস ওয়াজ পয়জন্ড, ব্রুনো ওয়াজ বার্নড, মেনি ওয়ার হ্যান্ড। বাট হ্যানিম্যান নাইদার অ্যাবিউজেড এনিওয়ান, কাউকে কিচ্ছু বলেনি, নর অ্যানসার্স দ্য ক্রিটিসিজমস, কোন ক্রিটিসিজমের উত্তর দেয়নি। 8 ধরে নীরবে তিনি কষ্ট সহ্য করলেন। 1810 এই বইটাই উনি আবার বের করলেন 1819 সালে, মডিফিকেশন করে, চেঞ্জ করে। কিন্তু তিনি থামেননি, কিন্তু তিনি দমেননি, যে সত্যের সন্ধান পেয়েছেন তার থেকে সরে তিনি আসেন। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সেই মুহূর্তে তো হোমিওপ্যাথি ছেড়ে দিতে পারত। লেনিনের জীবনে অনেক কষ্ট করতে হয়েছে কমিউনিজম দাঁড় করাতে, আর 8 ধরে কষ্ট করলেন, কিন্তু ওষুধ পরীক্ষা বন্ধ করেননি, কোথেনে অতটা অত্যাচার হয়নি, ওষুধ পরীক্ষা করতে আরম্ভ করলেন, ম্যাথমেটিকা পিউরা লিখতে আরম্ভ করলেন। 1811-13-15-17-19 ম্যাথমেটিকার 6 ভলুম বের করলেন। এইবারে তিনি মনস্থির করলেন 1819 সালে এই অর্গানন অব মেডিসিনের দ্বিতীয় এডিশন বের করবেন। 8 ধরে কাউকে কোনো অভিযোগ করেনি, কোনো কটূক্তি করেনি, কোনো কথার উত্তর দেয়নি। তিনিও ফার্স্ট এডিশনের ইন্ট্রোডাকশনে সমালোচনা করেছেন ভদ্রভাবে, যা সত্যি মনে করেছেন তাই বলেছেন। তোমরা ব্যবসা করছো, তোমরা মানুষ করছো, মানুষ মারছ, তোমাদের একটা নীতি নয়, এই নীতিতে চিকিৎসা হয় না, তোমরা একটার পর একটা নীতি বের করছো, তোমাদের কোন নীতিটা আসল তোমরা নিজেরাই জানো না, যোগ দিয়ে চিকিৎসা করছো, মেরে চিকিৎসা করছো, ইলেকট্রিক শক দিয়ে চিকিৎসা করছো, ক্যান্থারাইডিন দিয়ে সেক্স বাড়াতে চাইছ, এসব চিকিৎসা নয়, এটাই তিনি বলেছিলেন। কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স করেননি, কোনো অন্যায় করেননি, তার জন্য তার ভিটামাটি ছাড়তে হলো, তার জন্য তার ছাত্রদের মারা হলো, সমস্ত ওষুধপত্র পুড়িয়ে দেওয়া হলো, বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হলো, নিজের শ্বশুর হেনরিয়েটার বাবা কুসলার, যে মেয়েকে উনি বিয়ে করেছিলেন তার নাম ছিল হেনরিয়েটা, তার বাবা ছিল একজন ঔষধ বিক্রেতা, ফলে সে ওই অ্যাপাথিকেটের দলে চলে গেল। শ্বশুর জামাইকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, কারণ এই জামাই থাকলে তো আমার চলবে না। পৃথিবীর ইতিহাসে এর থেকে বেদনার আর কি হতে পারে? হ্যানিম্যান ক্লোজ দ্য সরোফুল ডেইস, দুঃখের দিনগুলো পার করে ধৈর্য ধরেছিলেন হ্যানিম্যান, ভেঙে পড়েন। বিপ্লবী হতে গেলে ভেঙে পড়লে হয় না, সংগ্রামী হতে গেলে ধসে পড়লে হয় না, মাথা উঁচু রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। যা পারেনি আমাদের নমস্য ব্যক্তি সুভাষ মুখোপাধ্যায়, টেস্টজনক, গভর্নমেন্টের অত্যাচার, ভালো জিনিস আমাদের সিপিএম বামফ্রন্ট গভর্নমেন্ট বাধে দিয়েছে, দিনের পর দিন ওনার উপর অত্যাচার করেছে, উনি সহ্য করতে পারেননি, সুইসাইড করলেন। কিন্তু এই উপমহাদেশের প্রথম টেস্ট টিউব বেবির প্রতিষ্ঠাতা তিনি, উনি ধৈর্য, সবাই ইমোশনাল হয়ে পড়ে, সবাই সহ্য করতে পারে না,
হ্যানি মন্ত্রের ছিল। দাঁতে দাঁত চেপে তিনি লড়াই করলেন 1810 থেকে 1819। উত্তর দিলেন 1819 সালে যে কবিতা দিয়েছিলেন, গিলাটের কবিতা, দ্য ট্রুথ ইমর্টালস নিড আস ব্লেস টু মেক অ্যান্ড কিপ, দি ওয়ার্ল্ড ওয়াইস লাইট কভার ওভার বাট নেভার নেভার বিউটি, কবিতাটা তুলে দিলেন। তার বদলে কি দিলেন? দুটি শব্দ, জার্মান শব্দ, আউডি সেপার, আসল উচ্চারণ আউডি সেপার। কেন? ডেয়ার টু বি ওয়াইস, আউডি নির্ভীক, সাহসী হও, সেপার ফর নলেজ, জ্ঞান, জ্ঞান লাভের জন্য আমি আমার যে বই 1810 সালে বের করেছিলাম আমি তার সাময়িক বন্ধ রেখেছিলাম, কারণ তোমাদের আমাকে মেরেই ফেলতে, আমাকে হত্যা করতে, তাহলে তো কাজ করা যেত না, এগুনো যেত না, আমাদের আবিষ্কার ধ্বংস হয়ে যেত, আমার প্রচেষ্টা শেষ হয়ে যেত, আমার সদর্থক ভূমিকা নষ্ট হয়ে যেত। তাই আমি দাঁতে দাঁত চেপে লড়াই করে আবার এসেছি বন্ধু আমি তোমাদের সামনে। আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। দা নিয়ে নয়, সাবল নিয়ে নয়, বল্লব নিয়ে নয়, জ্ঞান নিয়ে, জ্ঞানের সাথে লড়াই করো, আমার বুদ্ধির সাথে লড়াই করো, ওসির সাথে নয়, আমার মসির সাথে লড়াই করো। আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি নির্ভীক, আমি সাহসী জ্ঞানের জন্য, ডেয়ার টু বি ওয়াইজ। এবং কি বললেন? আমি ভীত সন্ত্রস্ত হইনি, আমি নির্ভীক। প্রিফেসে লিখলেন, কি লিখলেন প্রিফেসে? এবারে প্রিফেসে উনি লিখলেন, কি সুন্দর কথা লিখলেন, ফিজিশিয়ানস আর মাই ব্রেদ্রেন, প্রিফেস টু দ্য সেকেন্ড এডিশন, ফিজিশিয়ানস আর মাই ব্রেদ্রেন, তোমরা সবাই আমার ভাইয়ের মতন, আমাকে গঞ্জনা দিয়েছ, লাঞ্ছনা দিয়েছ, মেরেছ, অত্যাচার করেছ, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছ, কিন্তু আমি তোমাদের ভাই মনে করি। আই হ্যাভ নাথিং অ্যাগনেস্ট দেম পার্সোনালি, তাদের কারোর বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। দ্য মেডিকেল আর্ট ইজ মাই সাবজেক্ট, মেডিকেল আর্ট ইজ মাই সাবজেক্ট। আমার সাথে তোমাদের লড়াই হতে পারে, আমার সাথে তোমাদের মনোমালিন্য হতে পারে, আমার সাথে তোমাদের টক্কর হতে পারে, কিন্তু তোমাদের কারোর সাথে আমার ব্যক্তিগত সংগ্রাম নেই, ব্যক্তিগত রেস নেই, ব্যক্তিগত বিদ্বেষ নেই। অল ইউ আর মাই ব্রাদার, ইউ আর মাই ব্রেদ্রেন, ব্রেদ্রেন মানে ব্রাদার। আই হ্যাভ নাথিং টু সে অ্যাগেনস্ট দেম পার্সোনালি, অ্যাগেনস্ট ইউ পার্সোনালি, তোমাদের কাউকে আমি কিছু বলবো না। তোমরা আমাকে বলেছ, তোমরা আমাকে অত্যাচার করেছ, লাঞ্ছনা দিয়েছ, গঞ্জনা দিয়েছ, অবহেলা দিয়েছ, অত্যাচার করেছ, অবিচার করেছ, নিপীড়ন করেছ, শোষণ করেছ, অপাঙ্কেও করে রেখেছ, কিন্তু আমি কিছু করতে পারি না। অল আর অফ মাই প্রতি, আর সমালোচনা আসেনি, এসেছে কাগজে কলমে এসেছে, হ্যানিমানের পিছনে আর কেউ ধাওয়া করেনি, হোমিওপ্যাথি এগিয়ে চলতে থাকল। অর্গানালা মেডিসিনের প্রাথমিক স্টেজে আমি বললাম 1896 সালে কিউলেন্সের মেটে মেডিকা অনুবাদ করাকালীন সিংকোনা বার্কের যে জিনিস তার মাথায় এসেছিল, 6 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে 1796 সালে তিনি লিখলেন, অ্যান এসি অফ এ নিউ প্রিন্সিপল ফর অ্যাসারটেনিং দ্য কিউরেটিভ পাওয়ার অব দ্য ড্রাগস অ্যান্ড সাম এক্সামিনেশনস অব দ্য প্রিভিয়াস প্রিন্সিপল। সেটাই হোমিওপ্যাথির জন্ম আমরা বলতে পারি। তারপরে চললেন ঔষধ আবিষ্কার, পরীক্ষা নিরীক্ষা, 1805 সালে লিখলেন মেডিসিন অফ এক্সপিরিয়েন্স, যেটা অর্গানের আসল ভূমিকা, প্রিকার্সার। 1810 সালে তারপর লিখলেন অর্গানন, কি সুন্দর কথাগুলো লিখলেন, আমি সবাইকে পড়ে শুনিয়েছি। উনি বললেন কেন বইটা লিখছেন, উনি বললেন
I consider that it redounds to my honor that I am the only one in the same time আমি একা একমাত্র কাজ করে চলেছি। এই কনভিকশনস আমি বারবার পরীক্ষা নিরীক্ষা করে তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমাদের যদি মন থাকে, তোমাদের যদি ইচ্ছা থাকে, তোমাদের যদি জিল থাকে, প্রবল ইচ্ছা থাকে, ফ্রি ফ্রম আনপ্রেজুডিস, তাহলে তোমরা এই জিনিস গ্রহণ করো, দেখো, উপলব্ধি করো। কিন্তু উনি যদি ওই ইন্ট্রোডাকশন পাকে সমালোচনা না করতেন তাহলে হয়তো লোক পিছনে লাগত না। কিন্তু তিনি তো ভয় পাননি, তিনি নির্ভীক, তিনি সত্যি কথাইগুলো তুলে ধরেছেন। সারা জার্মান খেপে গেল, তার বিরুদ্ধে কি অত্যাচার হলো সবই বললাম। তারপরে বের করল সেকেন্ড এডিশন 1819 সালে। এইবারে আসল বইয়ের কথা একটু আলোচনা করব আজ, আগামীকাল, আগামী বৃহস্পতিবার এবং শনিবার আবার আলোচনা করব। তাহলে অর্গানন নিয়ে ভয়ের কিচ্ছু নেই। থিওরিটিক্যাল পার্ট বড্ড কঠিন কঠিন, ইংরাজি অনেকে পড়ে না, খুব ভয়, না পড়লেও কোনো দোষের নেই, কোনো ক্ষতি নেই তোমার হোমিওপ্যাথিক চিকিৎসা আটকাচ্ছে। অ্যান্ড টু মি, আমার মতে ওই থিওরিটিক্যাল পার্ট আর রাখার কোনো দরকারই নেই, কারণ অ্যালোপ্যাথিক চিকিৎসা কোনো অনেক মডিফাইড, অনেক উন্নত, ওই চিকিৎসা কেউ করে না। তাহলে ইন্ট্রোডাকশন যদি বাদ দিই, অর্গানন সাইজ কিন্তু খুবই ছোট। তাহলে ছেলেরা ভয় পায় কেন? এই যে অর্গানন অরিজিনাল সাইজ, এই যদি ইন্ট্রোডাকশন পার্ট বাদ দিই, এই হলো এর সাইজ, ছোট্ট বই। 1/4 সাইজ, আবার কোনো কোম্পানি 1/4 সাইজ করেছে, এমন কিছুই বড় বই না। কিন্তু বই আমরা বড় দেখি কেন? বড় দেখি ভয় পাই, ঘাবড়ে যায়। কেন? অনেক বড় মোটা দেখি কেন? পতিতা অ্যাপ্রোজম হ্যানিম্যান যে স্টাইলে বইটা লিখেছে তাকে বলা হয় অ্যাপ্রোজম। স্ট্রানজা, আগেকার দিনের বইগুলো বেশিরভাগ এইরকম স্ট্রানজা করে করে লেখা হত। পার্সিতে পার্সি বইগুলো আছে তাদেরকে বলা হয় রুবাইয়া। সংস্কৃতে এই ধরনের ছিল গীতা, গীতা লেখা আছে এরকম শ্লোক। হিন্দিতে এরকম পাক পাক করে কিছু রচনা হতো তাকে বলা হতো দোহা। তো হ্যানিম্যান ওই স্টাইল ফলো করলেন। ওই এক একটা স্ট্রানজা পয়েন্ট কি বলেছে সব বোঝানোর জন্য আমাদের মাস্টাররা ব্যস্ত হয়ে গেল, আর যে যার নিজের মতন করেই বোঝা, ওই বোঝাতে বোঝাতে বইয়ের কলেবর বৃদ্ধি হয়ে গেল। তাই দেখেই ছেলেরা ভয় পেতে আরম্ভ করল। কেন্ট রেপার্টরি রুব্রিক যেমন মাইন্ড, কেন্ট বোঝায়নি, কিন্তু আমাদের বোঝানোর লোকের বড্ড বেশি সংখ্যা, আর ওনারা না বুঝায় ভেবেছে সবাই বুঝে নেবে, আর আমাদের মাস্টাররা, আমাদের লোকেরা, লেখকরা ভাবছে কেউ বুঝছে না, আমাকেই ভালো করে বোঝাতে হবে। তাই এক একটা বই ভলুমিনাস হয়ে গেছে, সাইজ বড় হয়ে গেছে। যেমন অ্যাপরিজম অনে বলছে, ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক, টু হেলথ, টু কিওর অ্যাজ ইট ইজ টার্ম। সোজা কথা, চিকিৎসকের একমাত্র কর্তব্য হল চিকিৎসা করা, রোগীকে সুস্থ করা। চাপাচুপি দিও না, ভালোভাবে চিকিৎসা। এটা যদি 5 পৃষ্ঠা বোঝাতে হয় তাহলে সাইজ বড় হয়ে যাচ্ছে, ছেলেরা ভয় পাচ্ছে। অনেকে তো, আমি তো দেখছি অনেক ছেলেরা খুব কম বোঝে, ভাবছে সবই বোধহয় হ্যানিম্যানের কথা। সো প্রতিটি অ্যাপরিজমের মাঝে, প্রতিটি অ্যাপরিজমের আর একটা গন্ডগোল কোথায় লিখেছে এই বইগুলোর, আগেকার দিনের অনেকের বই আছে আমার খুব অপছন্দ। এই যেমন অ্যাপরিজম অনেই আছে, দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক, টু হেলথ, সিককে হেলথে ফেরত আনতে হবে, সুস্বাস্থ্যে, টু কিওর আদর্শ আরোগ্য করতে হবে, অ্যাজ ইট ইজ টার্ম। টার্মডের পরে একটা ছোট্ট এক লেখা আছে, এই যে দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক, টু হেলথ, টু কিওর অ্যাজ ইট ইজ টার্ম বলে একটা এক দেওয়া আছে। এই ছোট্ট করে একের মানে হল, এই টার্ম বলতে আমি কি বুঝিছি,
এই ব্যাপারটা সম্বন্ধে আমি কি বলেছি। এইবারে বইয়ের নিচে এক, ওই এক এখানে বুঝিয়েছি, হিজ মিশন ইজ নট হাউ এভার টু কনস্ট্রাক্ট সো কল সিস্টেমস, এইভাবে উনি তো বুঝিয়ে দিয়েছেন, যেখানে বোঝার প্রয়োজন মনে করেছেন সেখানে এনারা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এইটাকে আবার দশ পাতায় বোঝাতে গেছে আমাদের লোকজন, ফলে বইয়ের সাইজ বড় হয়ে গেছে, এক একজনের বোঝানোর টেকনিক এক এক রকম। আর এই যে এগুলোকে বলা হয় ফুটনোট, এই ফুটনোট কখনো কোনো অথরিটির নাম বলছে যে আমি কোত্থেকে নিলাম, কখনো বইয়ের বা জার্নালের নাম বলছে যে এইটা আমি এই বইয়ে বা এই জার্নালে পেয়েছি, কখনো কোনো ব্যক্তির নাম এই ব্যক্তির এটা লেখা, কখনো বা ওই অনুচ্ছেদটিকে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। যেমন এখানে এক নম্বরটা উনি বোঝাচ্ছে ফুট নোট বলে এগুলোকে, ফুট মানে পায়ের পাতা, নোট মানে লেখা, পা যেমন নিচের দিকে, এইটা আমি নিচের দিকে বুঝিয়েছি বলে তুমি এখানে আর ডিস্টার্ব করলাম, তাইকে বলা হয় ফুট নোট, দ্য নোট এট দ্য ফুট, পায়ের দিকে নিচের দিকে। কিন্তু এইখানে দেওয়া আমার খুব আপত্তি, এতে বইগুলো যেন জগা খিচুড়ি হয়ে যায়। কিরকম এই যে এক নম্বরে ফুটনোটটা এখানে বুঝালো, প্রত্যেক পাতে এরকম চলছে, এই ছোট দুটো টাইপের ভাগ হয়ে গেল, এখানে এরকম টাইপ চলছে আর এই এই নিচের ছোট টাইপগুলো ওই ফুটনোট চলছে, এই ফুটনোট চলছে। এতে কি হচ্ছে, একটা অ্যাপোরিজম পড়তে গেলে বা যে কোনো বইয়ের অর্গানন বলে নয়, যে কোনো বইয়ের একটা জিনিসের ধারাবাহিকতা সেই পেজের মধ্যে আর একটা সেইটার সম্বন্ধে অন্য জিনিস চলে আসছে। কেন ওইখানে ওইখানে এক নম্বরে খুদে করে এক দুই লেখাতে আমার আপত্তি, অনেক জায়গায় এগুলো চোখেই পড়ে না। আর এই সাহেবদের দেশে ইংল্যান্ড আমেরিকায় এই সব খুদে জিনিসটা বড্ড পছন্দ, সব বইয়ের সূচিপত্রগুলো করে, চোখে মাইক্রোস্কোপ লাগাতে পারলে যেন ভালো। এত অভাববোধ কিসের এদের, এত কঞ্জুস কেন এরা, এত কৃপণতা কেন, এত ন্যারো মাইন্ডেড কেন? আমি তো সূচিপত্র অনেক বইয়ে আবার এক্সট্রা জেরক্স করি, মোটা করি, ভাই এটা ফুল টাইপ জেরক্স করো তো, চোখটা নষ্ট করতে চাই না। তাহলে খুদে খুদে এক দুই পাঁচ ছয় করে লেখা, আর তার যে ফুটনোট গুলো আরো খুদে খুদে টাইপ। তা কেন, বই শেষ করলাম, এবার লাস্টে ফুটনোটস ওই এক দুই যত ফুটনোট আলাদা করলাম, আমি সেই কাজ করছি। যখন যে ফুটনোট দেখার দরকার হবে তখন সেইখানে দেখে নেব। পদটিকা নয় ডক্টর দে, পাদটিকা মানে পায়ের দিকের টিকা লেখা, যারা পদটিকা লিখেছে সেটা পদ মানে পা বলা যেতে পারে। তো যাই হোক, ফুটনোট আলাদা রাখলে কোনো দোষ ছিল না, পরিষ্কার জিনিসগুলো পড়ে গেলাম। এবার দেখা গেল যে ফুটনোটটা আমি এখন পড়বো না, আমি বেসিক জিনিসটা বুঝলাম, ওইটা ওইটা সম্বন্ধে ওই ওয়ার্ড সম্বন্ধে বা ওই লাইন সম্বন্ধে উনি কি আলাদা করে বুঝিয়েছেন পরে দেখব, ওটা বইয়ের লাস্টে দাও না, অল আর ফুটনোটস, তাহলে ঝামেলা হয় না। আর মাঝখানে যে খুদে খুদে করে ফুটনোটের নাম্বারগুলো দিয়েছ সেগুলো একটু বড় করে দিলে কি দোষ ছিল? এইটা হলো আমার খুব আপত্তি। এখন এই অর্গানের এই টোটাল বই ইন্ট্রোডাকশন আমরা শেষ করেছি, এই বইটার আরম্ভ কিভাবে বললাম, এক নম্বর এক দুই তিন চার করে ডলারের সিমটম সিং ডলারের সাইন যেমন দি, ওইটাকে বলাই অ্যাপোরিজমের সাইন। এক দুই তিন চার করে লিখে গেল, মাঝখানে মাঝখানে যদি এক দুই তিন চার খুঁজে করে থাকে তার মানে ওইটা আমি আলাদা করে ডেসক্রিপশন করেছি নিচের দিকে, যেখানে পাবে হয়তো একই পাতায় পাঁচটা হয়ে গেছে কিন্তু পাঁচটা তো এই পাতায় হলো না, সেই পাঁচ নম্বরটা গিয়ে চলছে হয়তো দশ পৃষ্ঠার পরে চলে গেছে, এটা বোঝাতে বোঝাতে এই ঝামেলা করার কি দরকার? লাস্টে এক জায়গায় লাস্টের দিকে পরপর ফুটনোট গুলো আমি দিয়ে দেবো, আমি সেই কাজ করছি সব বইয়ের। তো এটা আমার খুব অপছন্দ, আর এই মানেটা বুঝিয়ে দিলাম। এবার এই বইয়ের মধ্যে কি আছে, কেন কি ব্যাপার, তাহলে আমি বলেছি বইয়ের সাইজ কিন্তু খুবই ছোট, আমাদের পণ্ডিতিয়ানাদের ঠেলায়, পণ্ডিতদের ঠেলায়, বুঝনেওয়ালাদের ঠেলায় বই বড় হয়ে যে যেমন পাচ্ছি বুঝাচ্ছে। আমি তো এক লাইন দু লাইনে বুঝিয়ে দিয়ে যাব, অত বোঝার মধ্যে কিছু নেই, দেখা গেল তার চেম্বারে রোগী নেই, তার কাজ নেই,
সে নিজের অনেকে রাজনীতির লোকেরা বাইরে গিয়ে বিরাট লেকচার দিচ্ছে, নিজের জীবনে পালন করে না, বাড়িতে কাদের মেয়েকে গরম খুন্তি দিয়ে পিটিয়ে গিয়ে নারী কল্যাণ সমিতির লেকচার দিচ্ছে, মেয়েরা আমাদের মায়ের মতন, মেয়েদের বাঁচাতে হবে, তার কাদের মেয়েটাকে দাগ করে দিয়ে চলে গেছে সকালবেলা। তা আমাদের রাইটাররা বেশিরভাগ এরকম, নিজে কি পালন করে, নিজে কি করে, কাজ করতে হবে, কিছু লিখতে হবে, কিছু বোঝাতে হবে। এই বোঝানো এক একজনের এক এক রকম। যেমন আমাদের গীতা ধর্মগ্রন্থ দেখো, জগদীশ চন্দ্র ঘোষ একটা পুরানো দিনের লোক, তিনি একরকম ভাবে বুঝিয়েছেন, ঋষি অরবিন্দ একরকম বুঝিয়েছেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি বুঝিয়েছেন, তার অনুবাদ বোঝানো আছে, মহাত্মা গান্ধীর বোঝানো আছে, আবার লাস্টে শ্রীল প্রভুপাদ ইস্কনের উনি বললেন যে কারোরটাই ঠিক না, আমি যথাযথ বুঝাব। উনি বৃন্দাবনে গিয়ে একটা ঘর বন্ধ করে, বন্ধ করে দু তিন বছর থেকে উনি ওর নাম দিলেন গীতার অনুবাদ যথাযথ। অর্গণনের এই অনুবাদ যে যা পেরেছে করেছে, আমাদের হরিমোহন চৌধুরী সাহেব অনুবাদ করলেন, তার মধ্যে লিখছেন আমি আবার অনুবাদ এত থাকতে কেন, কারণ কোনটাই আমার কাছে যথাযথ মনে হচ্ছে না। এইভাবে আমাদের অনুবাদের সংখ্যা, কেউ ত্রিগুণনাথ বন্দ্যোপাধ্যায় একটা বুঝিয়েছেন, দীর্ঘাঙ্গী সাহেব বুঝিয়েছেন, ইংরেজিতে এরকম দাজেন সাহেব বুঝিয়েছেন। তা প্রত্যেকের বোঝানোর জন্য এই বইয়ের সাইজ বড় হয়েছে, হানিম্যানের বইয়ে কিছু বোঝানো নেই, অরিজিনাল বই ইজ ভেরি স্মলার, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে অর্গানন লেখা এক দুই তিন চার করে স্ট্রাঞ্জা করে করে, মাঝখানে মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো ফুটনোট, ফুটনোটগুলো নিচে বুঝিয়েছে, ফুটনোট যে সঙ্গে সঙ্গে পড়তে হবে তাও না, পরেও পড়া যাবে। এই বইকে এমাথা থেকে ওমাথা পর্যন্ত যদি ভাগ করি, দুটো ভাগে ভাগ করতে পারি, হ্যানিম্যান কোথাও লেখেনি, আমরা পড়ে যা বুঝেছি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্ট কেন, না থিওরিক্যাল ব্যাপার সবার নিয়ে আলোচনা করেছি, এক থেকে অ্যাপ্রিজম এক থেকে সত্তর পর্যন্ত থিওরিটিক্যাল পার্ট আমরা বলতে পারি, আর একাত্তর থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্ট কেন বলছি, ওখানে কি আছে, এর মধ্যে আছে হোমিওপ্যাথি বড় কেন, হোমিওপ্যাথি সুপিরিয়ার কেন, অন্যান্য কি চিকিৎসা ব্যবস্থা আছে, তার থেকে হোমিওপ্যাথি আলাদা কি, কেন আমি হোমিওপ্যাথি আবিষ্কার করলাম, এই সব অ্যাকশন অব দ্য মেডিসিন কাকে বলে, ডিজিজ কাকে বলে, এইসব হচ্ছে থিওরিটিক্যাল, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অব ডিফারেন্ট মোডস অব ট্রিটমেন্ট। আর প্র্যাকটিক্যাল পার্ট একাত্তর থেকে একদম শেষ ২৯৪ পর্যন্ত নলেজ অব ডিজিজ, নলেজ অব মেডিসিন, কেস টেকিং, ওষুধ কি করে পরীক্ষা করতে হয়, ওষুধের রিপিটেশন কখন কিভাবে করতে হবে, আমি আগে কিভাবে পরীক্ষা করেছিলাম, ওষুধ তৈরি করতাম, এখন কিভাবে তৈরি করছি, এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। আলোচনা করব আমরা, সব ডিটেলস দেখাবো, যে খুব ইজি জিনিস, আমাদেরকে ওই বাচ্চাদের জুজু দেখানোর মতন পড়িয়ে শিখিয়ে আর বই লিখে লিখে জিনিসগুলো কঠিন করে দিয়েছে। অ্যাপরিজম, এই যে অ্যাপরিজমগুলো থাকে, হ্যানিম্যান প্রত্যেকবার যার বই সে কাটছাট করতে পারে, কোনোটা পরের বারে বাদ দিয়েছে আবার একটা নতুন জুড়েছে, কোনোটার মাঝখানে কিছু রেখেছে, প্রথমে বাদ দিয়েছে লাস্টে বাদ দিয়েছে, প্রত্যেকবারে উনি চেঞ্জ করেছেন, কোথায় কোন পাতায় কি চেঞ্জ করেছে, কোন লাইন চেঞ্জ করেছে, ফার্স্ট এডিশনে কোনটা ছিল, সেকেন্ড এডিশনে কোনটা দেয় বাদ দিয়েছে, আবার কোনটা জুড়েছে, এত সুন্দরভাবে এটিকে ডিসকাশন করেছে ডক্টর ডাজন, ভাবলে অবাক হতে হয় এইসব লক্ষ্মী গ্রুপগুলো কি কাজকর্ম ছিল না। অ্যাপেন্ডিক্স বলে একটা চ্যাপ্টার অনেক বইয়ের পিছনে আছে, হ্যানিম্যানের লেখা না, ওটা ডাজনের লেখা, তার ভিতরে সেটা দেখলে মাথা খারাপ হয়ে যায় যে কি পরিমাণ পরিশ্রম করতে পারে বাইরের লোকগুলো। এই অ্যাপরিজমে প্রত্যেকটা এডিশন জোগাড় করেছে, ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, এই এডিশন ফার্স্ট এডিশন এটা ছিল না, সেকেন্ড এডিশনে এই শব্দটা বাদ দিয়েছে, থার্ড এডিশনে আবার এই লাইন যোগ করেছে, ফোর্থ এডিশন, এত অ্যানালিসিস করেছে, এত ভালোবেসেছে হ্যানিম্যানকে তার বইপত্র, সেটা নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। তাহলে অনেক বইয়ে তিনটে পার্ট থাকে, ইন্ট্রোডাকশন হ্যানিম্যানের নিজের লেখা, মাঝখানের পার্ট দ্য অর্গানন অফ মেডিসিন প্রপার, আর যদি অ্যাপেন্ডিক্স থাকে বুঝতে হবে ওটা ডাজন, ওটা না দেখলেও চলবে, ওটা মাথা ঘামানোর দরকার নেই আমাদের। তাহলে আমি বলতে চাইছি থিওরিটিক্যাল হ্যানিম্যানের লেখা আজকের দিন আর লাগে না,
এখন মডার্ন মেডিসিনে এইসব জিনিস নেই, অ্যাবসলুট উঠে গেছে সব, কিচ্ছু নেই। তখন ছিল তাই হ্যানিম্যান বুঝিয়েছে। তাহলে এই মাঝখানের পার্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক থেকে সত্তর পর্যন্ত থিওরিটিক্যাল পার্ট, একাত্তর থেকে দুশো চুরানব্বই প্র্যাকটিক্যাল পার্ট। প্রত্যেকটা লেখার মধ্যে ছোট ছোট সংখ্যা থাকলে সেটাকে আলাদা করে বুঝিয়েছে, ওটাকে বলা হয় ফুটনোট, আলাদা করে বুঝিয়েছে। ওটাকে আমি আলাদা করে আমার মতে প্রত্যেক বইয়ের শেষে আলাদা দেওয়া উচিত, ওইরকম ভাবে প্রত্যেক পাতার ভিতরে নিচে ছোট ছোট করে করার কোন দরকার আছে। এই অ্যাপোরিজমগুলো উনি বারবার এদিক ওদিক করেছেন। ফার্স্ট এডিশন বের করেছিল আঠারোশো দশ সালে, যখন অ্যাপোরিজম ছিল দুশো উনষাট। সেকেন্ড এডিশন আঠারোশো উনিশ সালে ঝড় ঝাপটার পরে যখন আবার বের করলেন, উনষাটটা অ্যাপোরিজম বাড়িয়ে দিলেন, ফিফটি নাইন অ্যাপোরিজম হ্যাজ বিন ইনক্রিজ, তাহলে সংখ্যা দাঁড়ালো তিনশো আঠাশ। থার্ড এডিশন তার পরের পাঁচ বছর পরে বের করলেন আঠারোশো চব্বিশ সালে, আবার দুটো বাড়াল, অ্যাপোরিজমের সংখ্যা দাঁড়ালো তিনশো কুড়ি। ফোর্থ এডিশন আঠারোশো উনত্রিশ সালে সারপ্রাইজিংলি এনাফ অবাক কাণ্ড, উনি আঠাশটা অ্যাপোরিজম কমিয়ে দিলেন, কোনটা কোনটা অপ্রয়োজনীয় হয়তো তার থেকে কিছুটা নিয়ে অন্যর মধ্যে ঢুকিয়ে দিলেন, এইরকম করে কাটছাট করে আঠাশটা কমিয়ে দিয়ে সংখ্যা করলেন দুশো বিরানব্বই। ফিফথ এডিশন বের করলেন আঠারোশো তেত্রিশ, আবার দুটো অ্যাপোরিজম বাড়ালেন দুশো চুরানব্বই দাঁড়াল। আর সিক্সথ এডিশন যে ম্যানুস্ক্রিপ্ট আঠারোশো বিয়াল্লিশ সালে উনি কমপ্লিট করলেন, সেখানে আবার তিনটি অ্যাপোরিজম আবার কমিয়ে দিলেন, যে বই আমাদের হাতে এখন আসে তার সংখ্যা হল দুশো একানব্বই। ফিফথ এডিশনে দুশো একানব্বইটা অ্যাপোরিজম। এক দুই তিন, ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, আঠারোশো দশ, আঠারোশো উনিশ, আঠারোশো চব্বিশ, কোন অ্যাপোরিজম এদিক ওদিক করেছে কিন্তু নতুন জিনিস কিছু ঢুকায়। যে জিনিসটা আমি নতুন কথা বলছি, নতুন একটা থিওরি দিচ্ছি, তা উনি বলেননি, দিলেন ফোর্থ এডিশন আঠারোশো উনত্রিশ সালে। কি জিনিস দিলেন? কারণ তার আগের বছর আঠারোশো আঠাশ সালে উনি থিওরি অফ ক্রনিক ডিজিজেস আর মায়াজম বলে যে সিদ্ধান্ত অনেকদিন থেকে ভাবছিলেন যে রোগের কারণ মায়াজম, সাম দূষিত জিনিস, বিশেষ করে সোরা, ভাবতে ভাবতে উনি আঠারোশো আঠাশ সালে বই লিখলেন দি ক্রনিক ডিজিজেস দেয়ার পিকিউলিয়ার নেচার অ্যান্ড দেয়ার ট্রিটমেন্ট। সেখানে উনি একটা ইন্ট্রোডাকশন, ওই যেমন অর্গানের ইন্ট্রোডাকশন ছিল, তার ভেতরে কিছু ওষুধ ঢুকালেন ওই বইটির মধ্যে, আর ইন্ট্রোডাকশনে মায়াজমের কথা বললেন। তাহলে আঠারোশো আঠাশ সালে যেটা তিনি আলাদা বইয়ের মধ্যে ঢুকালেন, পরের বছর আঠারোশো উনত্রিশ সালে ওটা অর্গানোনে ঢুকিয়ে দিলেন ফোর্থ এডিশনে। সো ফোর্থ এডিশন আঠারোশো আঠাশ সালে উনি মায়াজম প্রথম ঢুকালেন, আর ফিফথ এডিশন আঠারোশো তেত্রিশ সালে উনি ঢুকালেন ভাইটাল ফোর্সের থিওরি, বলে শরীরের একটা দারোয়ার আছে, একটা ইমিউন পাওয়ার আছে, দ্যাট ইজ ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। জীবনী শক্তি ছাড়া জীবন চলে না, কাষ্ঠখণ্ডের মতো নয় মানুষ। দিস ভাইটাল ফোর্স ইজ ক্যাপেবল অফ নর্মাল ফাংশন অ্যান্ড নর্মাল সেন্সেশনস অফ দ্য বডি। ভাইটাল ফোর্স ছাড়া মানুষ মৃত। তাই চিকিৎসা যদি করতে হয় ভাইটাল ফোর্স করতে হবে, জীবনী শক্তি করতে হবে। আর কি বললেন? ড্রাগ ডাইনামাইজেশন। ওষুধ আমি আগের মতন আর ওইরকম ক্রুর ডেজে দেবো না, ওষুধগুলোকে শক্তিশালী করতে হবে, পোটেন্টাইজ করতে হবে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম হ্যানিম্যানের অর্গানন বই আঠারোশো দশ, আঠারোশো উনিশ, আঠারোশো চব্বিশ, উনত্রিশ, তেত্রিশ এবং বিয়াল্লিশ সালে উনি লিখলেন, কাটছাট করলেন অ্যাপোরিজম, প্রথমে যা ছিলেন সেকেন্ড এডিশনে খুব বাড়িয়েছিলেন, তারপর আবার কমতে কমতে পাঁচ দুটো একটা এদিক ওদিক করতে করতে লাস্টে দুশো একানব্বই সিক্সথ এডিশন দাঁড়িয়ে আছে। ফোর্থ এডিশনে গিয়ে উনি আঠারোশো উনত্রিশ সালে মায়াজমের কথা তুললেন, ফিফথ এডিশনে গিয়ে ভাইটাল ফোর্স এবং ড্রাগ ডাইনামাইজেশনের কথা বললেন, আর সিক্সথ এডিশনে গিয়ে ভাইটাল ফোর্সকে ফোর্স শব্দ বাদ দিয়ে উনি বললেন ভাইটাল প্রিন্সিপাল, আর ড্রাগ ডাইনামাইজেশনের নতুন প্রসেস বললেন, যে আমি আগেকার দিনে যেসব পদ্ধতিতে ওষুধ তৈরির কথা বলেছি আমি তার থেকে সরে আসছি, আমি নতুন পদ্ধতিতে ওষুধ তৈরি করেছি, চিন্তা ভাবনা করেছি, অ্যান্ড দ্যাট ইজ ফিফটি মিলিসিমাল স্কেল অফ পটেন্সি। এই হল অর্গাননের